besos. হ্যালো, চলে আসছো? যাও যাও যাও, উপরে যাও। আজকে আমার মেয়ের কি বেলুন তোমার জন্য, বেলুন তোমার জন্য ইয়ে খুলে দে, এটা দে আমার কাছে দে। হ্যাঁ, ওটা খুলে দে, আয়াতের এটাও খুলে দে। চলো আগে বসে, তারপরে খুলে, তারপরে খেলতে আসো। ওকে, দেখো আমি আর আপু কি করছি, তুমিও করো। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। এখন তো সিজনাল জ্বর সব জায়গায়, তো আমার পরিবারও হচ্ছে, আমার বাচ্চাগুলোর প্রথমে শুরু হলো, তারপর ওদের শেষ হওয়ার পরে রিয়ার শুরু হলো, রিয়ার শেষ হওয়ার পরে আমার শুরু হয়েছে। তো আমি এখন ভয়েস ওভার করছি, আমার কণ্ঠটা একটু অন্যরকম লাগতে পারে বিকজ অফ ঠান্ডা। তো আজকের আমার ভিডিওটি যেটা দেখতে পাচ্ছেন বা এতক্ষণ দেখলেন, সেটা হচ্ছে আমার মেয়ে আয়াত, ওর বার্থডে উপলক্ষে এই ভিডিওটি করা। আমরা ওর বার্থডে সেলিব্রেশন করার জন্য যে জায়গাটি সিলেক্ট করেছি সেটা হচ্ছে ওয়েস্টার্ন কুজিন। আপনারা হচ্ছে আগেও, এই তো কিছুদিন আগে আমি আমার শ্বশুরকে নিয়ে এখানে এসেছিলাম, আপনাদেরকে আমি পুরো ভিডিওটিতে পুরো রেস্টুরেন্টটি দেখিয়েছিলাম, আজকেও সামান্য একটু দেখাচ্ছি, আর ওইভাবে দেখার কিছু নাই। তো আমরা আমাদের ফ্যামিলি মেম্বার্সরাই এখানে এসেছি, আদার্স কেউ নাই, বাহিরের কেউ নাই। আমার ছোটো বোন এবং ছোটো বোনের ফ্যামিলি তো চলে এসেছে দেখতে পাচ্ছেন, আর ওয়েট করতেছি আমার মেজো বোনের ফ্যামিলি এবং আমার ছোটো ভাইয়ের জন্য। ওরা আসলেই আমরা খাওয়া দাওয়া এবং কেক কাটার যা যা করা দরকার সবগুলোই করব। তবে আজকের ভিডিওটিতে একটু মেসি আছে, সবার লাস্টে সেটা দেখতে পাবেন, আপনারা কেউ মিস করবেন না। আর এই তো কথা বলতে বলতে চলে এলো আয়াতের বেস্ট দাদা, ওর আয়ান দাদা। আয়ান দাদা হচ্ছে তাকে গিফট দিল আলাদা করে, আবার বাচ্চারা বুঝেও যে কে কাকে কিভাবে কিভাবে খুশি করতে হবে। তো আয়ান আয়ানের আয়ান আয়াতের জন্য হচ্ছে আলাদা করে গিফট নিয়ে এসেছে, তার ছোট ভাই যে আজান আছে, আজান আলাদা করে গিফট নিয়ে এসেছে, আরাফ হচ্ছে আলাদা করে গিফট নিয়ে এসেছিল। তো মাশাল্লাহ, আমার মেয়েগুলো পেয়ে খুবই খুশি। আর ওই যে দেখতে পাচ্ছেন দুই ভাই বোন চলে গেছে একদম কর্নারে, সেখানে হচ্ছে তাকে বুঝিয়ে দিচ্ছে এবং খুব খুশি, আয়া তো খুব খুশি। আর গিফট পেলে কে না খুশি হয় বলেন আপনারা। আর এখন হচ্ছে গিয়ে আমরা খাবার টাবার অর্ডার দিয়ে একটু বসে থাকবো। আর এই যে পুরো রেস্টুরেন্ট দেখছেন, আমরা এক সাইডটা পুরোটাই দখল করে নিলাম, কারণ আমাদের ফ্যামিলি মেম্বার্স বাচ্চারা আমরা সবাই একসাথে যেখানেই যাই না কেন, সবাই একদম মনে করে নিজের বাড়িতে, সব সময় যেরকম নিজের বাড়িতে করে, একদম রেস্টুরেন্ট যেখানে যাই আমরা সেখানেও তাদের ওই সেম অবস্থা।
যাই হোক, সবাই মিলে হচ্ছে এনজয় করছি, আর আমরা এখানে একটু বসে খোশ গল্প করছি। আর রিয়াকে বললাম একটু আমাদের সবাইকে একসঙ্গে ক্যাপচার করার জন্য, রিয়া সেটা করছে। আর এখনো মিসিং আছে আমার মেজো বোনের জামাই এবং আমার ছোট ভাই, ওরা আসতে একটু লেট করে। কার্টুন, এই যে মা দিচ্ছি, মা দিচ্ছি। আমার তো ইন্টারনেট নাই, তোমারটা দাও বাবা। আচ্ছা দেখ, ও ইয়ে গেম দেখছে। আজানের চুলটা কি এরকম করে দিবো? আমাদের বাকি দুই ফ্যামিলি মেম্বারের জন্য ওয়েট করতে করতে আমাদের খাবার সার্ভ করা হয়ে গিয়েছে, আমরা বসে পড়েছি খাওয়ার জন্য। এখনো তারা আসেনি, চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আর এই তো আমরা সব খাবার টাবার সামনে পেয়ে গেছি, এখন হচ্ছে নিজেদের মতো করে খাওয়া শুরু করব। তো খাওয়া দাওয়ার পরে তারপর হচ্ছে কেক কাটাকাটি করব। আমরা কেকটাকে হচ্ছে ডেজার্ট হিসেবে রেখেছি, কারণ আগে যদি কেক খেয়ে ফেলতো তাহলে খাবার দাবার বাচ্চারা খেতো না। তো ভাবলাম যে কেকটাকে পরে ডেজার্ট হিসাবে রেখে দিই। আর যদিও আমি ফুড ব্লগার না, তারপরও হচ্ছে একটুখানি বলে নেই, এখানকার খাবারটা মাশাল্লাহ অনেক মজার, অনেক মজার। লাস্ট টাইম এখানে খেয়েছিলাম, ভালো লেগেছে, এই কারণেই আবারও হচ্ছে এই জায়গাটাই সিলেক্ট করেছি। আর নর্মালি হচ্ছে আমি দু তিনবার এলাম, আর আমার বোনরা হচ্ছে এখানে আজকেই ফার্স্ট টাইম, তো ওদের জন্য ওদের কথা চিন্তা করেও আজকে এটাই নিলাম। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানকার খাবারটা অনেক ভালো, আমার পছন্দ হয়। আর এখানে হচ্ছে গিয়ে আমরা এখন হচ্ছে ওর কেকটা কাটবো। আয়াতের কেকটা হচ্ছে ওর বাবার পছন্দে নেয়া, এবার আমি আমি দেইনি, ওর বাবা হচ্ছে সিলেক্ট করেছে মেয়ের জন্য। আর নর্মালি হচ্ছে আমরা আয়াতের হচ্ছে বার্থডেতে আয়াতের কেকটা অনেক বেশি স্পেশাল করার চেষ্টা করি, তবে আমার মনে হয় যে এবারই হচ্ছে ওর কেকটা মানে আমার চোখে আর কি, আমি জানি না আপনাদের কেমন লাগছে, বাট আমার চোখে বাকি ওর বাকি বার্থডে কেকের চেয়ে এবারের কেকটা একটুখানি নর্মাল হয়ে গিয়েছে, তারপরও টেস্ট অনেক ভালো ছিল। আর এবার হচ্ছে ওর বাবা চয়েস করেছে, আমি বলবো না যে খারাপ হয়েছে, ঠিক আছে, বাট হয়তোবা আরও একটু টাইম নিয়ে আমি যদি সিলেক্ট করতাম তাহলে হয়তোবা আর একটু ভালো দিয়ে দিতাম। তারপরও আমার মেয়ে খুবই খুশি তার বাবার পছন্দে। আর এখন হচ্ছে তার মামা সহ তার বাবা হেল্প করলো ক্যান্ডেলগুলো জ্বালাতে, এদিকে আমরা ছবি তুলছি, এখনো রেডি হয়নি, আর এদিকে আমার বাচ্চারা ক্যান্ডেল নিভিয়ে ফেললো। আয়া, তোমাকে আগে বলছি ফুদি জামু। ঠিক আছে, আপনি ভিডিও করতেছেন তো? ওকে, তো কেটে ফেলো, দাও দাও দাও, কেটে কেটে কেটে, আপু আপু দাও দাও, আমাদের বাচ্চা কাচ্চাগুলো যে কবে বড় হবে,
ওদের খুশির জন্যই এত সব করা, আর যেখানেই যাই যে প্রোগ্রামেই যাই সবগুলো যখন একসঙ্গে হয় তখন তাদের কন্ট্রোল করা মানে কি বলবো, মাথা টাথা সব ঘুরে যায়। যার বার্থডে হয় হোক, এখানে আরাফ হচ্ছে আমার ছোট বোনের ছেলে, তাকে কেক কাটতেই হবে। এখানে একজনের বার্থডে, সে হচ্ছে ক্যান্ডেল ফু দেওয়ার আগে বাকি সবাই ফু দিয়ে দিবে, তারপর ক্যান্ডেল ফু দিতে না পারার কারণে কান্নাকাটি ঝগড়া। এখানে ছোট মামা তাকে, তাদেরকে আবার ফু দেওয়াবে, মানে কত যে নাটক, কত নাটকের মধ্যে যে আমাদের এই দিনগুলো পার হয়, আপনাদের যদি বলে বোঝাতে পারতাম তাহলে তো হতোই। যাই হোক, এখানে আরেকজনকে দেখেন কান্না করছে। ও আয়ান, আসো আসো আসো, তুমি ফু দিলে কি হয় জানো? সাদাব কই, সাদাব কই, এই সাদাব, এই যে, এই যে বাবা, কি হয়েছে বাবা বলেন তো আমারে। দেখি দুই স্লিম না মোটা, আমি খাই না সিটি, তুমি খাও তুমি খাও। সাদাব তাকাও তো, সাদাব তাকাও তো, সাদাব কে দেও নাই কেন? কে উঠতে দেয় না? দিবে 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 দিবে, আয়ান দাও, আদিয়ত কে দাও, যাও যাও আদিয়ত যাও। কোথায় যেটা রাখছি ওইখানে রাখছি না, ওই যে ওটার ভিতরে দেখো আসছে কিনা, এখন আমি কোথায় রাখছি আমি জানি না বাবা। ইচ্ছা করলে ভয়েসটা কেটে দিতে পারতাম, কিন্তু রেখেছি শুধুমাত্র মেমোরির জন্য। নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে আমরা কিভাবে এই সময়টা পার করি। তো সব বাচ্চাদের এই স্মৃতিগুলো, এই যে আজানের কান্না, এই যে আরাফের ফু দেওয়া নিয়ে মন খারাপ হওয়া, তারপর এদের যে একজন আরেকজনের সাথে এই যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে আমি চাই আমার ব্লগের মাধ্যমে তারা আবার নতুনভাবে তাদের ছোটোবেলাটাকে এনজয় করবে, এই জন্যই হচ্ছে ক্যাপচার করা। তো যাই হোক, নিশ্চয়ই আমার আজকের এই ভিডিওটি আপনারা সবাই এনজয় করলেন। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। নতুন আবারও একটি ব্লগ নিয়ে চলে আসব খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।